সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই আপনাদের প্রিয় আয়োজন ওয়াল্টন ল্যাপটপ তারকা কথন দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি সুবর্ণা নবাদীর। আর আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি চারজন আমাদের ভীষণ প্রিয় মানুষকে, যারা আপনাদেরও ভীষণ প্রিয় এবং যারা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কাজ করছেন। আমাদের সাথে আছেন ইমরুল, করিম, কান্ট্রি ম্যানেজার আইফ্লিক্স বাংলাদেশ। সেই সাথে আমরা পেয়েছি এই সময়ের খুব জনপ্রিয় নায়ক, আপনাদের খুব পছন্দের সিয়াম আহমেদকে, এবং সে চলচ্চিত্র নায়ক ফাগুন হাওয়ায়। এবং আমরা পেয়েছি আরও একজন ভীষণ প্রিয় মানুষকে, যে ছোটোবেলা থেকেই আপনাদের একটু 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 করে মনের মধ্যে জায়গা নিয়ে এখন ভীষণ মানে বড় একটা জায়গা তৈরি করে আপনাদের মনের মধ্যে আছে। সে আমাদের সবার প্রিয় নুসরাত ইমরোজ তিশা। এবং আছে আমাদের আরও একজন প্রিয় মানুষ, যিনি অনেক গুণে গুণান্বিত, যিনি একজন সফল অভিনেতা, সফল স্থপতি, এবং সব থেকে যে পরিচয়টা তার ভীষণ ভালো লাগে, তিনি একজন চলচ্চিত্র পরিচালক। তিনি আমাদের সবার প্রিয় তৌকির আহমেদ। আজকে যুক্ত হয়েছে আইফ্লিক্স বাংলাদেশ থেকে ইমরুল, করিম, সত্যি খুব ভালো লাগছে আপনাদের সবাইকে আমন্ত্রণ। অনেক ধন্যবাদ। কথা শুরু করি তৌকির আহমেদ আপনাকে দিয়ে। আমরা জানি যে গত 15ই ফেব্রুয়ারি রিলিজ পেয়েছে ফাগুন হাওয়ায়, এবং তারপরে আবার 15ই মার্চ আরও একটি যুগান্তকারী ব্যাপার হলো আইফ্লিক্স বাংলাদেশের সাথে একটা, আমরা জানি যে নতুন যাত্রা শুরু হয়েছে ফাগুন হাওয়ায়, এবং সেখান থেকে বাংলাদেশ সহ সারা পৃথিবীব্যাপী যারাই দেখতে চাইবেন খুব সহজে বোধ হয় ফাগুন হাওয়ায় দেখতে পারবে। আমি একটু আপনার কাছ থেকে এই বিষয়ে দেখতে চাই, শুনতে চাই। এটা খুবই আনন্দের যে আমার ছবি মানুষ দেখতে পাবেন, এবং যারা দেখতে চান তারা সেটা খুঁজে নিতে পারবেন, সেটা খুবই আনন্দের বিষয়। এবং আইফ্লিক্সের ব্যাপারে এগিয়ে এসছে, আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো, এবং আশা করব যে তারা আমাদের সৎ প্রচেষ্টার সঙ্গে থাকবেন সবসময়, এবং ভালো ছবিগুলিকে তারা প্রমোট করবেন, এটাই আশা করি। আমরা জানি যে আইফ্লিক্সের মাধ্যমে যে কেউ চাইলে সেলফোনে ডাউনলোড করে সেটা দেখতে পারবে, যখন মানে একদম মুঠোফোনে মানেই যখন খুশি তখন দেখতে পারবে। একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আপনার আসলে সেই জায়গাটাই, আপনার ভাবনাটা কোথায়, যে চলচ্চিত্র সেটি তো হলে দেখার ব্যাপার, সেটার মধ্যে একটা আলাদা আনন্দের ব্যাপার আছে, একটা আলাদা আমার মনে এক্সাইটমেন্টের ব্যাপার আছে। এটা খুবই হতাশাব্যঞ্জক যদি সত্যি কথা বলি, যে আমি চাই না আমার ছবি কেউ মোবাইলে দেখুক, কারণ চলচ্চিত্র মাধ্যমটি হচ্ছে লার্জার দ্যান লাইফ। এটা সৌন্দর্যই হচ্ছে, এটা শক্তি হচ্ছে, এর বিশালত্ব, এবং সেই যে অভিজ্ঞতাটি একটি অন্ধকার প্রেক্ষাগৃহে মনোযোগ সহকারে দেখার মধ্যে আপনি পাবেন, সেটা কখনো অন্য কোনোভাবে পাওয়া সম্ভব নয়। তারপরেও আমরা সময় এবং টেকনোলজিকে তো অস্বীকার করতে পারবো না, সেই জন্য আমি বলছি যে যদি কম্পারেটিভলি একটু বড় স্ক্রিনে দেখতে পারেন তারা, সেটা হয়তো তারা কিছুটা উপভোগ করতে পারবেন। আসি তিশার কাছে। এক মাস যে পার হয়েছে ফাগুন হাওয়ায় রিলিজ পাওয়া, সেটার পরে আসলে দর্শকদের কাছ থেকে যে মানে তাদের রিভিউ যদি বলি, তাদের কাছ থেকে নিশ্চয়ই নানা রকম মন্তব্য আপনি পেয়েছেন, আপনার মুখে একটু শুনতে চাই সেই সম্পর্কে। প্রথমে তো বলবো যে আমি অনেক লাকি অ্যান্ড আই এম প্রিভিলেজ যে এরকম একটা কাজের সাথে আমি থাকতে পেরেছি, ভালো কাজ করতে পেরেছি। আমি কতটুকু নিজেকে প্রমাণ করতে পেরেছি সেটা আমি জানি না, কিন্তু দর্শকরা পছন্দ করছে এরকম একটা কন্টেন্টের সিনেমা। এবং সবচাইতে বড় কথা হচ্ছে আমি রিভিউ পেয়েছি অনেক ইউনিভার্সিটি, একেবারে ইয়াং ইউথ যারা আছে ইউনিভার্সিটি, হ্যাঁ এই প্রজন্মে যারা আছে তারা খুব এনজয় করেছে, এবং তারা হলে বসে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়েও আমাকে অনেকেই SMS করেছে যে খুব ভালো লাগছে, ফান মানে অনেক ফানি, অনেক মজার। সেই সাথে সাথে আমরা ভাষা আন্দোলনের যেই বিষয়টা সেই জিনিসটা আমরা জানতে পারছি, উইচ ইজ ভেরি গুড, এবং এইটা আসলে অবশ্যই ইন্সপায়ার করছে আমাকে, এবং ভবিষ্যতে এই ধরনের ফিল্ম এবং এই এই কন্টেন্টের উপর বা এই ধরনের আরও অনেক কন্টেন্ট আছে আমাদের বাংলাদেশে যেগুলো কখনো ফোকাস করা হয় না, যেগুলো নিয়ে কাজ করা হয় না, এই ধরনের কন্টেন্টে আমরা ইন্টারেস্টেড ফিল করছি যে হ্যাঁ এই ধরনের কন্টেন্টে কাজ করা উচিত এবং আমরা কাজ করব। কারণ এই যে এই কন্টেন্টটা এখন দর্শকরা যেহেতু পছন্দ করছে, আমরা যেরকম উৎসাহী হচ্ছি, আইফ্লিক্সে যারা আছে তারা উৎসাহী হচ্ছে এই কন্টেন্টগুলো তাদের আর্কাইভেও রাখা উচিত, এবং প্রোডিউসাররাও ইন্টারেস্টেড হচ্ছে ভালো ভালো ফিল্ম প্রোডিউস করতে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে বলবো যে ফিলিংস অনেক ভালো এবং অনেক আশাবাদী। আসতে চাই এই সিয়াম আহমেদের কাছে, একটু আপনি যদি বলতেন যে এখন যখন চলচ্চিত্রটি এক মাস পার হয়ে গেছে, এখনো হলে খুব মনোযোগের সাথে মানুষ দেখছে, ভালোবাসা নিয়ে দেখছে, যেহেতু এটা আমাদের ভাষা আন্দোলনের উপরে ভিত্তি করে তৈরি, সেই জায়গায় আসলে এখন যখন আবার আইফ্লিক্স বাংলাদেশে এই চলচ্চিত্রটি পাওয়া যাবে, আপনি কিভাবে দেখছেন? তৌকির ভাই যেটা বলেন আমি তার সাথে সম্পূর্ণভাবে একমত, তবে আমি এই বিষয়টা ভেবে আনন্দিত যে চলচ্চিত্র কিন্তু আমরা কেউ বাসায় বসে DVD প্লেয়ারে নিজেদের দেখার জন্য বানাই না, আমরা কিন্তু চলচ্চিত্রটা বানাই যেন দর্শক সেটাকে দেখতে পারে, তারা যেন অ্যাপ্রিসিয়েট করে, মেসেজটা যেন তাদের পর্যন্ত যায়।
তো সেই কমিউনিকেশনের জায়গাটা যত ওয়াইড হবে ততই ভালো আমার মতে। পৃথিবীতে যত মানুষ দেখতে পারে আমাদের কাজ, আমাদের বাংলাদেশের কাজ, প্রবাসী বাঙালিরা যেন দেখতে পারে। তো সেই জায়গা থেকে আইফ্লিক্সকে নিয়ে আমি বলতে চাই যে আমি নিজেও একজন তরুণ, আমি এই এই সমাজেরই একজন মানে সদস্য, এই প্রজন্মের একজন সদস্য। তো আমি নিজেও কিন্তু জানি যে তারা অনেক ইউথফুল কন্টেন্ট নিয়ে কাজ করেন এবং এই কন্টেন্টগুলো তারা মানুষের কাছে কিন্তু প্রপারলি ছড়িয়ে দিচ্ছেন। তো আমার এটা ভেবে আনন্দ লাগছে যে আমরা যে কষ্ট করে কাজটা করলাম এখন সেটা আরও ওয়াইড স্প্রেড হবে, এটা আরও বেশি মানুষ দেখতে পারবে, তারা জানবে যে আমরা কতটুকু কষ্ট করে কাজটা করেছি, আমাদের ইতিহাস। যেমন আমি কয়েকদিন আগে একটা রিভিউ বলি, ছোট্ট একটা রিভিউ, একজন প্রবাসী বাঙালি লিখেছিলেন, আমার মনে হয় তৌকির ভাইও এটা পেয়েছেন এবং তার ওয়ালে উনি শেয়ার দিয়েছিলেন। উনি ওনার মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়াতে সিনেমাটা দেখেছেন। সিনেমাটা দেখার পরে উনি বের হয়ে ওনার মেয়েকে জিজ্ঞেস করেছিলেন যে বাবা, ছবিতে যে পাখিটা দেখা যায় ওই পাখিটার নাম মনে আছে? ওই পাখিটার নাম কিন্তু বউ কথা কও। মেয়ে তাকে উত্তর দিয়েছেন, না বাবা, ওই পাখিটার নাম হচ্ছে বাঙালি। তো সে এতটা শকড হয়ে গেছে যে আমরা অনেক কিছু চাই অনেকভাবে বোঝাতে যে এই এটা পড়ো, এটা শিখো, এটা 52, এটা 71, বাট সবসময় তো এভাবে বলতে হয় না, অনেক সময় খেলার ছলে অনেক কিছু না বলার ছলেও বলে ফেলা যায়। খুব শক্ত একটা মাধ্যম যা আসলে সমাজের আমাদের সবকিছুই তুলে ধরে। তবে তৌকির ভাই এইবার ফাগুন হাওয়াতে যে কাজটা করেছেন উনি ওই খেলার ছলে কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গিয়েছেন, অনেক কিছু বলে গিয়েছেন এবং পরিবার নিয়ে মানুষ হলে গিয়ে সিনেমাটা দেখেছেন, এখন পরিবার নিয়ে তারা আইফ্লিক্সে তাদের টিভিতে দেখবেন অথবা মোবাইলে যেখানেই দেখেন। আমি আশা করছি যারা দেখবেন তাদের ভালো লাগবে এবং তারা এই মেসেজটা ছড়িয়ে দিবেন যে আমাদের বাংলাদেশের একটা ভালো ছবি আছে। আমরা এই সম্পর্কে শুনবো ইমরুল করিম আপনার কাছে। তবে তার আগে দর্শকদের, যেহেতু ফাগুন হাওয়ার কথা বারবার বলছি, ফাগুন হাওয়ায় নিয়েই কথা হচ্ছে, আমার মনে হয় একটুখানি অংশবিশেষ আমরা দেখে আসতে পারি। সুপ্রিয় দর্শক, চলুন আমরা দেখে আসি আইফ্লিক্সের জন্য তৈরি করা ফাগুন হাওয়ার একটি চমৎকার ট্রেলার। বনের পাখি খাঁচায় রেখে লাভ কি? एक रसूखदार पुलिस अफसर आपके शहर में आता है और कोई भी रिसीव करने नहीं आया, क्यों? तुम बंगाली लोग झूठ बोलते हैं। तुम ये कौन सी जुबान बोलती हो? क्या नो मातृभाषा, मायर भाषा। मायर भाषा कुछ नहीं होता, उर्दू सीखो, उर्दू बोलो। शहर में अभी तक जो कुछ भी होता आया है अब ऐसा कुछ नहीं चलेगा। अब कोई बांग्ला नहीं बोलेगा, हर किसी को उर्दू बोलना पड़ेगा। मैं, आप, तुम, तू। आपने के पे बेश भालो हलो। आमा के पे छे ना की। शाहिब, तुम्हें मोर बाप, सेरे दाओ। शुद्ध मात्र धर्मेर दोहाई दिए देश विभाग, सब क्षमता तो पाकिस्तानी देर हाथे। বাঙালিরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে। তুমি কই যাও? ইন্ডিয়া, সবাই যেখানে যায়। যার যেখানে থাকা দরকার তার তো সেখানেই যাওয়া উচিত। কি পরিন্দা কি বাংলা বল? জি স্যার। Nobody will speak bangla, only they will speak urdu। রাষ্ট্রভাষা 56 ভাগ লোক যে ভাষায় কথা বলে সেই বাংলা ভাষাকে তারা অবজ্ঞা করেছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম ফাগুন হাওয়ায় চলচ্চিত্রের চমৎকার একটি ট্রেলার যা আইফ্লিক্স বাংলাদেশে রয়েছে। নিশ্চয়ই আপনারা সেখান থেকেও ফাগুন হাওয়ায় চলচ্চিত্রটি দেখবেন এবং এই চলচ্চিত্রকে একটা আলাদা ভালোবাসায় আপনারা নিশ্চয়ই সিক্ত করবেন। সত্যি মানে এটি নিঃসন্দেহে খুব আনন্দের ব্যাপার যে আইফ্লিক্স বাংলাদেশে ফাগুন হাওয়ায় চলচ্চিত্রটি স্থান পেয়েছে। একটু আমি এই সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই ইমরুল করিম। না অবশ্যই, আইফ্লিক্স আমাদের জার্নি শুরু করেছি বাংলাদেশে 1.5 বছর আগে। আইফ্লিক্স একটা মালয়েশিয়ান বেসড কোম্পানি, আমরা 32টা কান্ট্রিজে আছি। বাট বাংলাদেশে যখন আমরা লঞ্চ করি লাস্ট নভেম্বরে, আমরা আসলে এক্সপেক্ট করি নাই যে মানুষজন এত ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে। সো আমাদের এখন অনেক ইউজার্স আছে। আর অবশ্যই আমরাও চাই না যে যখন একটা সিনেমা রিলিজ হয় থিয়েটার্সে,
আমরা ওই থিয়েটারের যে মজা, থিয়েটারের যে এক্সপিরিয়েন্স আর বিজনেস, ওটাকে আমরা কোনোভাবে এফেক্ট করতে চাই না। সো আইফ্লিক্স সবসময় একটা সাপোর্ট ইউনিট হিসাবে থাকতে চাই। যে ধরেন কেউ একজন সিনেমা বানাতে চাচ্ছে আর ওনার একটা বাজেট মাথায় আছে, বাট পুরোপুরি মেবি থিয়েটার থেকে উনি ওটা প্রেডিক্ট করতে পারছে না, তো উনি অনেক সময় চিন্তা করে যে ঠিক আছে আমি মেবি টেলিভিশন থেকেও একটু পাবো, মেবি আমি মিউজিক থেকে একটু পাবো, অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্মস এখন একটা এডিশনাল ইনভেস্টমেন্টের একটা পার্টনার হিসেবে হয়ে গিয়েছে। বাট অবশ্যই ফার্স্ট অ্যান্ড বেস্ট এক্সপিরিয়েন্স সবসময় থিয়েটার হওয়া উচিত, অ্যান্ড থিয়েটারটা যখন শেষ হয়ে আসবে তখন মেবি অন্য মিডিয়ামে আমরা দেখতে পাবো, তখন আমরা টিভিতে দেখতে পাবো, আমরা মেবি অনলাইন প্ল্যাটফর্ম দেখতে পাবো। সো আমরা এটাই চাই। আর ইন টার্মস অফ আমরা কী ধরনের কন্টেন্ট রিলিজ করতে চেষ্টা করছি, আমরা অবশ্যই কমার্শিয়াল ফিল্মস তো সবসময় দরকার, বাংলাদেশের ভিউয়ার্সরা যা দেখতে চায়, বাট যেগুলো একটু এক্সপেরিমেন্টাল হবে, যেগুলো খুব এডুকেশনাল হবে, এই পার্টিকুলার ফিল্মটা আমাদের ফিউচার জেনারেশনের জন্য একটা খুব সুন্দর ডকুমেন্টেশন হিসেবে থাকবে। ওই আর্কাইভিং এর ব্যাপারটাও আপনারা মাথায় রাখছেন? জি অবশ্যই। সো আইফ্লিক্সে যেন ওরা মানুষজন যেন জানে যে না এখানে মেবি একটু ডিফারেন্ট কিছু পাওয়া যাচ্ছে, তো ওইটাই আমরা চেষ্টা করি। সেক্ষেত্রে আসলে আমরা যদি আইফ্লিক্স বাংলাদেশ থেকে দেখার কথা ভাবি তাহলে সেখানে আসলে শর্তগুলো কী কী? খুবই ইজি, জাস্ট আমাদের মোবাইল থেকে অ্যাপটা ডাউনলোড করলেই হয়, প্লে স্টোর অথবা আমাদের আইফোন ইউজার্সরাও পারবে। আর পাশাপাশি কেউ যদি অ্যাপ ডাউনলোড করতে নাও চায়, ও হচ্ছে ব্রাউজারের মাধ্যমে m.iflix.com এ গিয়ে ব্রাউজারের মাধ্যমে দেখতে পাবে। সেক্ষেত্রে আসলে তার মানে যদি আমরা বলি যে স্মার্ট টেলিভিশনগুলো এখন, তাহলে আমার মনে হয় আইফ্লিক্স বাংলাদেশ থেকে স্মার্ট টেলিভিশনের মাধ্যমে দেখতে পারবে। স্মার্ট টিভিও আছে অবশ্যই। তাহলে আমার মনে হয় যে এখানে যারা আছেন ফাগুন হাওয়াই টিমের, বিশেষ করে তৌকির আহমেদ, আপনার জন্য বলবো যে একটু হলেও বড় স্ক্রিনে মানুষজন কিন্তু দেখতে পারবে। আমার আমার কথাকে ভুল বোঝার কোনো কারণ না, আসলে টেকনোলজিকে অস্বীকার করা যাবে না, এবং সেটা সময়ের সঙ্গে সঙ্গে আসবে, এবং এটা খুব একটা বড় রিয়ালিটি যে আমি যখন জয়যাত্রা বানিয়েছি হলে কিন্তু লোক বেশি লোক দেখেনি। কখন দেখেছে? যখন টিভিতে প্রচার হয়েছে বা যখন সিডি ডিভিডি বেরিয়েছে। অজ্ঞাতনামা হলে নেয়নি, খুব অল্প হাতে গোনা কয়েকটি হলে, কিন্তু এটা যখন পাইরেটেড হয়ে ইউটিউবে চলে গেল তখন ছবিটি একটি বিগ হিট হয়ে গেল, মানে একটা মর্যাদার জায়গায় গেছে। আমি বলবো যে অজ্ঞাতনামা একটা কাল্ট ফিল্ম হয়ে গিয়েছিল ওই সময়, বা আমি ফাগুন হাওয়ার কথাও বলবো যে হলে তো আমরা দিয়েছি, অনেক হলে দিয়েছি, 52টা হলে প্রথম সপ্তাহে দেওয়া হয়েছিল, কিন্তু মানুষজন তো সেভাবে যায়নি হলে দেখতে। দেখেছে কোনগুলো? ভালো হলগুলিতে এবং ঢাকা শহরের সিনেপ্লেক্সগুলিতে। তাহলে সমস্যাটা তো আসলে অনেক বড়, এটি শুধু ছবির ডিস্ট্রিবিউশন না, এটি টোটাল ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা। আমরা কি মানসিকতার জায়গায়ও একটা? হ্যাঁ, সেটাই বলছি যে আপনি 60-এর দশকের 70-এর দশকের সিনেমা হল দিয়ে এখন আপনি কী করে ব্যবসা করতে চাচ্ছেন, এবং করেছেন তো ব্যবসা। আমাদের এখানে যে সিনেমার যে শেয়ারিংটা আছে, যে একটা ছবির যদি 1 কোটি টাকার সেল হয় প্রযোজক কতটুকু পায়, এগুলি কিন্তু খুবই অবান্তর জায়গায় আছে, পরিচালকের দায় কতটুকু। সুতরাং সব কিছু মিলিয়ে আগামী 12 এপ্রিল থেকে সিনেমা হল বন্ধ করার একটি ঘোষণা এসছে, কিন্তু সেই যে অবস্থাটিতে আমরা পৌঁছে গেছি সেটি কিন্তু এককভাবে কাউকে দায়ী করা যাবে না, এটি একটি সার্বিক পরিস্থিতিতে। এবং সেখান থেকে উত্তরণের জন্য অবশ্যই সরকারকে ভূমিকা রাখতে হবে, এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংগঠনগুলিকে ভূমিকা রাখতে হবে, আমরা যদি সিনেমার ভালো চাই। আর আমরা যদি সিনেমা নিয়ে ব্যবসা করতে চাই সেটা অবশ্য অন্য প্রসঙ্গ, সেই কন্টেন্ট আলাদা, এবং সেটা সেটাও হয়তো থাকবে। কিন্তু আমার মনে হয় যে একটি জাতি কখনোই উন্নত হবে না যদি তার সংস্কৃতি, তার সাহিত্য, তার চলচ্চিত্র, তার সঙ্গীত, নৃত্য, এগুলি না এগিয়ে না যায়। আমরা যদি মানুষকে কখনোই উন্নত মানুষ করতে পারবো না যদি আমরা ক্রমাগতভাবে সংস্কৃতিহীন হয়ে যাই, তো সেই জায়গাগুলি আমাদের ভাবতে হবে। এবং আমি আপনাদেরকেও বলবো আইফ্লিক্সের মতো প্রতিষ্ঠান যে সেটিও মাথায় রাখা দরকার, যে বাণিজ্যের পাশাপাশি তারা করছেন সেটা, না হলে ফাগুন হাওয়ায় তাদেরকে হয়তো আকর্ষিত করতো না, কেননা তথাকথিত বাণিজ্যিক ছবি তো এটি নয়। তো সুতরাং আমি বুঝতে পারছি যে আমরা আশা দেখতে পাচ্ছি যে কর্পোরেট ফান্ডিং বলি বা বিগ ইনভেস্টমেন্ট বলি, সেগুলির পিছনেও এক ধরনের কমিটমেন্টের ব্যাপার আছে, এবং সেটা তখনই হবে সেখানেও যখন সুনাগরিক থাকবেন। তিনি যদি একজন শুধুমাত্র ব্যবসায়ী হন তাহলে তো এই কমিটমেন্টের জায়গায় তিনি পৌঁছাবেন না। এখানে ওই যে ভালোবাসার বিষয়টি আসলে সংস্কৃতির প্রতি একটা আলাদা যে ভালোবাসা, এবং আপনি যে কমিটমেন্টের কথা বললেন সেটা আসলে খুব জরুরি। আসতে চাই আবার তিশার কাছে। তিশা, আমরা যেমনটি দেখেছি শুরু থেকে অনেক সম্মানে সম্মানিত ফাগুন হাওয়ায়, সেখানে নিঃসন্দেহে সেই সম্মান আপনাদেরকে নিয়েই, আপনাদেরকে দিয়েই একটু জানতে চাই যে এই চলচ্চিত্রটি কিন্তু স্বয়ং বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনিও তার পরিবার এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে দেখেছে, আপনারাও ছিলেন সেখানে, সেই সম্পর্কে সেই অনুভূতির কথা একটু জানতে চাই।
কিছু কিছু অনুভূতি তো আসলে বলে লিখে প্রকাশ করা সম্ভব না। তো সেই দিনের সেই অনুভূতিটা আসলে আমার মনে হয় কারো জন্যই আসলে বলে প্রকাশ করা সম্ভব না। খুবই মজার একটা অনুভূতি এবং ছবি দেখার পরে সবাই যেভাবে প্রশংসা করেছে, যেভাবে কাছে টেনে নিয়েছে আমাদেরকে, যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছে, ওইটা আসলে আলাদা ফিলিংস। তবে ওভারঅল সব কিছু মিলিয়ে বলবো যে খুবই নাইস এক্সপিরিয়েন্স এবং এটা জীবনের একটা সুন্দর পাতা হয়ে থাকবে, আজীবন মনে রাখার মতো একটা এক্সপিরিয়েন্স। বাহ, খুব চমৎকার। সিয়াম, আমরা যেমনটি দেখেছি যে ফাগুন হাওয়ায় চলচ্চিত্রের আগে আরও দুটি চলচ্চিত্রে আপনাকে দুটি চমৎকার চরিত্র দেখেছি, বাট সেই চলচ্চিত্র আর এই চলচ্চিত্রের মধ্যে একটা বড় ব্যবধান আছে। আপনার কাছে যদি জানতে চাই যে দর্শকের কাছ থেকে আপনি মানে তাদের যে অনুভূতির জায়গা আপনাকে দুরকমের এই চরিত্র দেখে একটু যদি বলেন। আমি আসলে অভিনয় করতে গেলে আমি খুব বেশি ব্যবধানটা দেখি না, কারণ ওই দুটো চলচ্চিত্র আমি এর জন্যই সাইন করেছিলাম, কারণ আমার ডেফিনেটলি সেখানে আমার স্টোরি পছন্দ হয়েছিল, আমার ক্যারেক্টার পছন্দ হয়েছিল। ফাগুন হাওয়ায় আমার রিলেশনটা কিন্তু এভাবেই সংযুক্ত হওয়াটা, যে আমার স্টোরিটা খুব পছন্দ হয়েছে, আমাকে আকর্ষিত করেছে। তো অভিনয়ের জায়গা থেকে আমরা কিন্তু পার্থক্য করে অভিনয় করি না যে এই শটটা আমি এই ফিল্মের জন্য দিব, এই শটটা আমি ওই ফিল্মের জন্য দিব, কখনোই না। কিন্তু দর্শক যে আপনাকে দর্শকের ওই কথাটা আমি বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে আমাদের ফাগুন হাওয়া যেমন শিক্ষিত সমাজ অনেক বেশি কাছে টেনে নিয়েছে ফাগুন হাওয়াকে, আর বাকি চলচ্চিত্রগুলোতে দেখা যাচ্ছে যে ম্যাস পিপলকে যেটা আমরা বলি তারা একটু বেশি কাছে টেনে নিয়েছে, কারণ ওখানে হয়তো এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরটা আর একটু বেশি বড় ছিল। ফাগুন হাওয়াতে আসলে অনেক কিছু বলা আছে, অনেক কিছু সুন্দর করে হিউমারাস ওয়েতে বলা আছে, বাট অনেকেই অনেক সময় ভুল বোঝেন অথবা আগে থেকেই চিন্তা করে রাখেন যে যেহেতু বায়ান্নর মতো একটা সাবজেক্ট নিয়ে আমরা ছবি বানাচ্ছি, হয়তো এটা অবশ্যই মাথার উপর থেকে যাবে অথবা আমরা খুব গুরুগম্ভীর কথা বলবো, কে সারাদিন গুরুগম্ভীর কথা শুনতে চায় সিনেমা তো যদি গুরুগম্ভীর শুনি, বাট ব্যাপারটা কিন্তু একেবারেই এমন না। এবং এটা তারাই বুঝতে পেরেছেন যারা চলচ্চিত্রটি সিনেমা হলে গিয়ে দেখেছেন, হয়তো এখন আইফ্লিক্সের মাধ্যমে আরও বেশি মানুষ জানতে পারবেন সেই ব্যাপারে। বাট আপনাকে এতটুকু এনশিওর করতে চাই যে অভিনয়ের সময় অথবা স্ক্রিপ্ট সিলেকশনের সময় আমাদের মাথায়টা কখনোই থাকে না। ওই চলচ্চিত্রের যেরকম অডিয়েন্স আছে, তৌকির ভাই অলরেডি এটা বলেছেন যে যদি আমাদের সিনেমাকে সার্বিক শিল্প এবং ব্যবসা দুই দিক থেকে যদি বাঁচিয়ে রাখতে হয় দুই ধরনের সিনেমাই আমাদের লাগবে, বাট সেটা অবশ্যই ভালো গল্প অথবা ভালো চরিত্রায়নের বাইরে না, সেটা আসলে আমাদের যে সংস্কৃতি সেটার বাইরে গিয়ে না। নিঃসন্দেহে খুব খুব চমৎকার বলেছিলেন সিয়াম, অনেক ধন্যবাদ। আবার আসতে চাই ইমরুল করিম আপনার কাছে। ইমরুল করিম, আইফ্লিক্স বাংলাদেশকে নিয়ে আসলে আপনাদের পরবর্তী পরিকল্পনা কি? আমাদের তো এখনও আর্লি ডেজ, জার্নি মাত্র শুরু হলো। লং রানে গিয়ে আমরা অনেক বেশি আইফ্লিক্স অরিজিনালস বানাতে চাই। আমরা ডিরেক্টরস এবং প্রডিউসার্সদেরকে আমরা ফান্ড দিতে চাই, 100% ফান্ড দিতে চাই, যেন ওনাদের যেই স্বপ্নগুলো আছে, যে স্টোরিজগুলো ওনারা বলতে চায় একটু ডিফারেন্টভাবে বলতে চাই। বিকজ ওয়াইল্ড থিয়েটার্সের অনেক অ্যাডভান্টেজেস আছে, অনলাইনেরও আবার অন্যরকম অ্যাডভান্টেজ আছে। অনলাইনে আপনি একটা পুরো স্টোরিকে বিভিন্নভাবে ভাঙতে পারেন, আপনি এপিসোডস করতে পারেন, আপনি লেন্থের কোনো লিমিটেশন, আপনি চাইলে 2 মিনিটের একটা স্টোরি বলতে পারেন, আপনি চাইলে 4-5 ঘন্টার একটা স্টোরি বলতে পারেন। তো ওই ফ্রিডমটা যারা চায় আমরা ওরকম ফ্রিডম নিয়েও ফিউচারে কাজ করতে চাই। আর যেটা বললাম, সবসময় আমরা সাপোর্ট করতে চাই। আর অবশ্যই আমরা আইফ্লিক্সে জব করি, বাট ইভেন দেন আমরা এখানে যারা যারা আছি, আমাদের অবজেক্টিভ হচ্ছে যে বাংলাদেশের এই ক্রিয়েটিভ যে ওয়ার্ল্ডটা আছে, যারা মিউজিক করছে অথবা যারা ফিল্মস বানাচ্ছে, ওদের ডেভেলপমেন্টটা যেন হয়। তো সবসময় আমাদের এটা মাথায় থাকবে যেন কোয়ালিটি। সেই ক্ষেত্রে যারা আইফ্লিক্স বাংলাদেশের সাথে যুক্ত হবে বা তাদের কন্টেন্ট দিতে চায়, আপনারা আসলে সেই ক্ষেত্রে কোনো ধরনের শর্ত রাখছেন কি না? না, আমরা কোনো শর্ত রাখছি না। আমরা শর্ত একটাই থাকে যে আমাদের ফান্ডিং ওই সময় থাকে না কি না। বাট আমাদের ফান্ডিং যদি থাকে, আমরা কোনো পার্টিকুলার টাইপ অফ কন্টেন্টই করবো ওরকম চাচ্ছি না। আমরা ভেরিয়েশন অ্যাকসেপ্ট করছি, যে শুধু কমেডি জনর অথবা শুধু এরকম শর্ট ফিল্মস অথবা লং। আমরা ফিউচারে এমনও হতে পারে যে যে থিয়েট্রিক্যাল লেন্থের যে ফিল্মসগুলো আছে আমরা ওটা এক্সক্লুসিভলি আইফ্লিক্সেও লঞ্চ করতে পারি। সো আমরা এক্সপেরিমেন্ট করছি এখনও, আমরা বিজনেস শিখছি, অ্যান্ড এখনও অনেক ওপেন মাইন্ডে আমরা কাজ করতে চেষ্টা করছি। আমি এমনি ফিল্ম বাদে আইফ্লিক্সের কাজ করেছি, সো অনেকগুলো স্ক্রিপ্টও আমার এখনও আমার সাথে কথা হচ্ছে, হয়তো বা ইন ফিউচারে করবো। তারা কিন্তু সবসময় গল্পের ব্যাপারে একটু এক্সক্লুসিভিটি বজায় রাখে, এবং আমি যেই সকল গল্পগুলো এখন পর্যন্ত শুনেছি এবং করার জন্য মানে করব বলে ডিসিশন নিয়েছি, সেগুলো কিন্তু গল্পগুলো খুবই এক্সক্লুসিভ এবং একটু ডিফারেন্ট, ঘরানার অন্যরকম, বাট হয়তো বা লেন্থটা একটু ছোট, 12 মিনিট 10 মিনিট এইরকম, বাট দে আর ডুইং দ্যাট, এটা ওনারা চেষ্টা করছে এবং এটাই হয়তো বা এভাবে যদি চলে তাহলে আসলে অনেক
ইয়াং ফিল্ম মেকাররা আছে যারা ইন্টারেস্টেড ফিল করছে যে না, আমরা যদি একটা সুন্দর প্রপোজাল নিয়ে আইফ্লিক্সে যাই তাহলে তারা অ্যাকসেপ্ট করছে এবং আমরা সেই অপরচুনিটিটা পাচ্ছি একটা ভালো গল্প নিজেদের মতো করে বলা। এবং এখানে ফান্ডিং এর যে ব্যাপারটা, আসলে এটা একটা আমার মনে হচ্ছে খুব ভালো একটা প্ল্যাটফর্ম হিসেবে নিশ্চয়ই সবার কাছে এটা মানে স্পেশালি ফর দ্য ইয়াং। সত্যি খুব ভালো লাগলো আরও একবার ফাগুন হাওয়ায় চলচ্চিত্রটি নিয়ে কথা বললাম। আমাদের আসলে বাংলাদেশের অনেক মানুষের ভালোবাসায় শিখতে হয়েছে অলরেডি। নিশ্চয়ই আইফ্লিক্স বাংলাদেশের মাধ্যমে আরও বিশ্বব্যাপী যত বাঙালি আছে, শুধু বাঙালি না অন্য কমিউনিটির সবাই নিশ্চয়ই আমাদের এই প্রাণের এই ছবিটি সবাই দেখবে যেখানে আমাদের এই বাংলা ভাষাকে নিয়ে কথা বলা হচ্ছে। সত্যি আমরা অনেক কৃতজ্ঞতা জানাই, অনেক ধন্যবাদ জানাই যে ইমপ্রেসের সাথে আপনারা এই চলচ্চিত্রটি বানিয়েছেন, স্পেশালি তৌকির আহমেদ আপনাকে। আপনার একটা স্বপ্নের কাজ, আবারও এরকম স্বপ্নময় সব কাজ আমাদেরকে দিবেন, দর্শক দেখবে, বাংলাদেশের চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখবেন। অনেক ধন্যবাদ আবার। ধন্যবাদ, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, ফাগুন হাওয়ায় চলচ্চিত্রটি আপনাদের ভালোবাসায় শিখতে হয়েছে। আমরা চাই সেই চলচ্চিত্রটি যুগের পর যুগ থাক, আপনারা অনেক বেশি দেখুন। তাই তো আইফ্লিক্স বাংলাদেশের সাথে এখন আপনারা খুব সহজেই দেখতে পারবেন ফাগুন হাওয়ায় চলচ্চিত্রটি। সবাই দেখবেন, ভালো থাকবেন, থাকবেন চ্যানেল আয়ের সব আয়োজনের সাথে। সরাসরি টেলিফোনে সফল গল্প স্মরণে প্রিয় তারকা।